নমস্কার, আমার চ্যানেলের নাম সুতপা পাল। সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ বিজয়া আমার তরফ থেকে। আজ আমি গোলাপজাম মিষ্টিটা ঘরেই বানিয়ে নিচ্ছি। আজকে যে গোলাপজাম বানাবো, কি কি লাগবে গোলাপজাম বানাতে আপনারা একে একে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। প্রথমে আমি শিরাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস আর 6টা এলাচ। তারপর আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল এবং 3 কাপ চিনি। তারপর আমি চিনিটাকে নাড়তে থাকলাম জলের সাথে, যেমন চিনিটা ভালো করে মিশে যায়। জলটা যখন ফুটতে আরম্ভ করেছে, দিয়ে দিলাম 6টা এলাচ এবং 2 চামচ লেবুর রস। লেবুর জলটা দেওয়ার একমাত্র কারণ হলো যাতে শিরাটা ঘন হয়ে না যায়। তারপর দিয়ে দিলাম কিছুটা জাফরান বা কেশর। গোলাপজামের ডোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ এবং 4 চামচ ঘি। তারপর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দাটার সঙ্গে মিশিয়ে নিলাম 1/3 চামচ সোডা এবং ময়দাটার সঙ্গে সোডাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সব একসঙ্গে 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেকিং সোডা মেশানো ময়দাটা, যাতে মিষ্টির ডোটা স্মুথ হয় মাখতে মাখতে। ডোটা ভালো করে অনেকক্ষণ মিশাতে হবে। দেখুন, মাখতে মাখতে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর একে একে আমি গোলাপ জামের শেপে মিষ্টিগুলিকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ মতো বড় ছোট সাইজ করে বানাতে পারেন। তারপর আমি গোলাপ জামগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশি গরম করতে হবে না। তারপর একে একে গোলাপ জামগুলি আমি কড়াইয়ে ঢেলে দিলাম। তারপর নাড়তে নাড়তে মিষ্টিগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠছে উপরে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি ফ্লেভারের জন্য শিরাটার মধ্যে 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। নামিয়ে এখন আমি শিরায় ঢেলে দেব। এখন আমি মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি। শিরাটা উষ্ণ গরম থাকতে হবে। শিরায় দেওয়ার পর মিষ্টিগুলোর কালারটা একটু ডিপ হয়ে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পর শিরাটাকে আমি আরো 2-3 মিনিটের জন্য গরম করে নেব। তারপর চুলাটা বন্ধ করে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে দেখি আমার মিষ্টি একদম রেডি হয়ে গেছে। চলো এবার সার্ভ করা যাক। একটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সফট হয়েছে মিষ্টিটা। তারপর আমি সার্ভ করার আগে মিষ্টিগুলির উপর একটু শিরা ঢেলে দিলাম। এখন অনিমেষকে টেস্ট করার জন্য একটু মিষ্টি দিচ্ছি, দেখি অনিমেষ খেয়ে কি বলে। খুব স্বাদ হয়েছে, মিষ্টিগুলো একদম নরম হয়েছে। খেতে কোনো অসুবিধা হচ্ছে না যে একটু ভারী লাগছে, একদম পুরোটাই নরম মিষ্টি। কেমন হয়েছে একটু খেয়ে দেখো তো মা, কি নরম, কেমন লাগছে, স্বাদ হয়েছে? আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটা আসতে কিছুদিন লেট হয়ে গেছে, পরের ভিডিওগুলি সময় মতো পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।